আমরা এখন ক্লাস ফাইভ ইলেভেন লেসনের দ্য ফিনিশিং পয়েন্ট পড়ব। তার আগে ওয়ার্ড নোটসটা একটু দেখে নিই। ওয়ার্ড নোটস পারফর্ম মানে প্রদর্শন করা, খেলাধুলা মাঠে বা গান বাজনা যাই হোক স্টেজে যে দেখানো হয় সেটা, অ্যাবিলিটি মানে ক্ষমতা, এশিয়াড মানে এশিয়া মহাদেশের খেলা সম্পর্কীয়, এশিয়াড ফুট উইন মানে জিততে পেরেছিল, দেয়ার আফটার তারপর পিক টপ জিতেছিল বা তুলে নিয়েছিল, ওয়ার হেল্ড অনুষ্ঠিত হয়েছিল, ফ্ল্যাটার FLATERED ব্যর্থ হয়েছিল, অল্টার কথাটা রিপিটেড পুনরাবৃত্তি মানে বারবার হওয়া একটা, নেইল বিটিং প্রচণ্ড উত্তেজক মানে এমন প্রতিযোগিতা যেখানে কে জিতছে কে হারছে প্রথম বলা যাচ্ছে না, তারপরে ফটো ফিনিশ মানে একই সঙ্গে দুইজনা পৌঁছলো কিন্তু খালি চোখে দেখে বলার জন্য যে কে আগে গেছে কে পরে গেছে, তাই ক্যামেরা দিয়ে ছবি তুললে খুব সামান্য হয়তো এক মিনিটকে 10 ভাগ বা 100 ভাগ করে যে সময় হয় সেই সময়ের ব্যবধানে কম বেশি হয়েছে, এই এটাকেই বলে ফটো ফিনিশ মানে ছবি তুলে দেখা হচ্ছে যে কার পাটা আগে যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ফটো ফিনিশ মানে সামান্য ব্যবধানে শেষ করা, ইন্ডিকেট কি ইনসিডেন্ট মানে ঘটনা, অকেশন মানেও ঘটনা, হ্যাঁ উপলক্ষে এবার আমরা গল্প পড়ি। পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। পিটি উষা মস্কো অলিম্পিকে তার সত্যিকারের যে ক্ষমতা সেটা সে দেখাতে পারেননি, ইভেন ইন দ্য 1982 হি দিল্লি নিউ দিল্লি এশিয়াড, এমনকি 1982 সালের নিউ দিল্লিতে যে এশিয়াড হয়েছিল তাতেও সে তার ক্ষমতা দেখাতে পারেনি। সি কুড উইন অনলি সিলভার মেডেল ইন দ্য 100 meters and 200 meters sprint. হ্যাঁ দৌড় প্রতিযোগিতায় 100 এবং 200 মিটারে সে শুধু সেকেন্ড হয়েছিল, ফার্স্ট হতে পারেনি। হাউইভার অ্যাট দ্য এশিয়ান অ্যান্ড ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত এ ইয়ার লেটার, এক বছর পরে কুয়েতে যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল এশিয়াড হয়েছিল সেই দৌড়ে সে কী করেছিল, এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চ্যাম্পিয়ন উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 মিটার্স রেস উইথ আ নিউ এশিয়ান রেকর্ড, এশিয়াতে নতুন রেকর্ড স্থাপন করে সে
400 মিটারে সোনা জয় করেছিল। দেয়ার আফটার ঊষা পিক, তারপরে ঊষা পিকড আপ 13 গোল্ড মেডেল অ্যাট দ্য ATF বা এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটস দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 to 1989, মানে 1983 থেকে 1989 সালের মধ্যে ঊষা 13টা গোল্ড মেডেল জিতেছিলেন। সি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনাল ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। লস অ্যাঞ্জেলস মানে আমেরিকার যে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক হয়েছিল, সেই অলিম্পিকে তিনি সেমিফাইনালে ফার্স্ট হয়েছিলেন, বাট ফল্টার্ড ইন দ্য ফাইনাল, কিন্তু ফাইনালে যে আর পারেননি। হিস্টোরি রিপিটেড ইটসেলফ ওয়েন ইন নেল বিটিং ফটো ফিনিশ বাই 1/100 অফ এ সেকেন্ড। হ্যাঁ, তাতে কী হয়েছিল, আবার পুনরাবৃত্তি হয়েছিল সেই ইতিহাসের, যে 1 মিনিটকে 100 ভাগ করে 1 ভাগ সময়ের জন্য সে হেরে গিয়েছিল। ঊষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল, সে ব্রোঞ্জ মেডেলটাও পায়নি। সে দি সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেটস মিলখা সিং ইন দ্য 1960 অলিম্পিক গেমস। এই একই রকমের ঘটনা ঘটেছিল কোথায়, অলিম্পিক গেমসে 1960 সালে মিলখা সিং এর সঙ্গে। মিলখা সিংও ওই রকম একবারে ফটো ফিনিশে হেরেছিল। অন বোথ দিজ অকেশন দ্য ইন্ডিয়ান অ্যাথলেটস কুড উইন নো মেডেলস। আর এই দুটা ব্যাপারেই ইন্ডিয়ান অ্যাথলেটসরা জিততে পারেননি। তারপরে ইন দ্য 1986 সিউল এশিয়াড, তারপরে সিউলে যে এশিয়াড হয়েছিল তাতে হোয়েন ঊষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড, সি বিকাম এশিয়াজ স্প্রিন্ট কুইন বাই উইনিং দ্য 200 মিটার্স, দ্য 400 মিটার্স, দ্য 400 মিটার্স হার্ডলস অ্যান্ড দ্য 400 মিটার্স রিলে রেস। দ্য নেক্সট 5 ইয়ার্স ওয়াজ হার গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ ইন দ্য এশিয়ান ট্র্যাকস। ঊষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটস অ্যান্ড আ লিভিং লিজেন্ড ইন কেরালা। কী বলছে দেখো, ইন দ্য 1986 সিউল এশিয়াড, মানে সিউল এশিয়াডে 1986তে ওয়েন ঊষা ওয়াজ জাস্ট 22, যখন তার মাত্র 22 বছর বয়স, সি বিকাম এশিয়ান স্প্রিন্ট কুইন বাই উইনিং, সে স্প্রিন্ট কুইন হয়েছিল, দৌড়ের রানী হয়েছিল। কী কী করে, 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডেল মানে লাফিয়ে, যে সামনে একটা ব্যারিকেড দেওয়া থাকে তার উপর দিয়ে যেতে হয়, সেই এটাকে হার্ডেল রেস বলে। হার্ডেল রেস আবার 4x400 মিটার্স রিলে রেস, চারজনে 400 মিটার দৌড়বে, তাতেও সে ফার্স্ট হয়েছিল। দ্য নেক্সট 5 ইয়ার্স, পরের 5 বছর, স আর গ্রো ফ্রম স্ট্রেংথ টু স্ট্রেংথ, পরের 5 বছর সে একটানা একের পর এক এশিয়ান ট্র্যাকসে
মানে জিতে গিয়েছিল, উষা হ্যাড বিকাম অ্যান আইকন, সে একজন সিম্বল মানে প্রতীক হয়ে গেছিল ফর ইন্ডিয়ান ওমেন, মানে ইন্ডিয়া ভারতীয় মহিলাদের জন্য, অ্যান্ড লিভিং ইজ এন লেজেন্ড, আর বেঁচে থাকতেই সে বিখ্যাত, তাকে নিয়ে অনেক গল্প তৈরি হয়েছিল। ওয়েন নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার বা আফটার উষা, যখনই কোনো মেয়ে বাচ্চা হতো সেই সময় তখন দেখা গেছে অনেক বাচ্চার নাম তার নামের অনুযায়ী লেখা হচ্ছে। এখানে অ্যাক্টিভিটি ফোর আমি একটু সংক্ষেপে লিখেছি, তোমরা বই খুলে দেখবে। উষা হ্যাড আ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। কী বলছে, যদি উত্তরটা ঠিক হয়, মানে তথ্যটা ঠিক হয়, তাহলে কী করবে, ওইটা টিক চিহ্ন দিবে, আর যদি ভুল হয় তাহলে এখানে ক্রস দিবে, তাই বলেছে প্রশ্নেতে। লেটস পুট আ টিক ফর দ্য রাইট আনসার অ্যান্ড এ ক্রস ফর দ্য রং আনসার। তো এইখানে এই প্রশ্নটা দেখো, উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি, সে একটা স্মরণীয় তার এন্ট্রি বা ওই মস্কো অলিম্পিক্সে স্মরণীয় ঘটনা করেছিল, কিন্তু আমরা গল্পে পড়লাম যে ওই 1980 মস্কো অলিম্পিক্সে সে তেমন তার ক্ষমতা দেখাতে পারেনি, তাহলে এটা কী হবে, ক্রস। তারপরে দেখো 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ফর উষা। এখানে কিন্তু আমরা আবারও দেখছি, দেখো কী বলছে, ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড সি কুড অনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 meters অ্যান্ড 200 meters, সে শুধু সিলভার মেডেল বা সেকেন্ড হয়েছিল, তেমন কিছু ভালো করতে পারেনি, তাই এটাও ক্রস। এবার তিন, সি মেড এ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত, এইটা কিন্তু এবার। তারপরে দেখো হাউইভার অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ কুয়েত আ ইয়ার লেটার, এক বছর পরে উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 meters রেস উইথ আ নিউ এশিয়ান রেকর্ড, নতুন রেকর্ড এশিয়ার মধ্যে করে সে গোল্ড মেডেল পেয়েছিল, অতএব এটা ঠিক। তারপরে কি বলছে, বিটুইন 1983 টু 1989 উষা ওন মোর দ্যান 10 golds অ্যাট ATF মিটস। এইখানেও তাই দেখো, দেয়ার আফটার উষা পিকড আপ 13, এখানে মোর দ্যান 10 বলেছে, এখানে দেখো 13 gold 13টা মেডেল অ্যাট দ্য ATF মিটস দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 টু 1989, তাহলে এটাও ঠিক। এবার পাঁচ নাম্বার দেখো, উষা ফিনিশড ফার্স্ট ইন দ্য ফাইনাল ইন দ্য লস অ্যাঞ্জেলস ইন দ্য লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। এখানে বলছে উষা ফিনিশড ফার্স্ট ইন দ্য ফাইনাল, এখানে ইন দ্য 1984 সে কি বলছে, এখানে বলছে
Usha lost the bronze medal. আচ্ছা তার আগে থেকে history repeated itself when in the net. She finished in the semi final. আর এখানে আছে কি? এখানে আছে final. এখানে আছে Usha finished in the finals in the 1984. আর এখানে বলছে semi finals in the 1984. অতএব এটা ভুল. এই হলো এক হচ্ছে ভুল, দুই ভুল, তিন ঠিক, চার ঠিক, পাঁচ ভুল.